কুমিল্লার কোতোয়ালি এবং সদর দক্ষিণ থেকে মোটরসাইকেলে করে মাদক দ্রব্য পরিবহনের সময় মোট 5 কেজি গাঁজা ও 88 বোতল ফেন্সিডিল সহ 2 মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। জব্দ করা হয়েছে 2টি মোটরসাইকেল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 11 সিপিসির একটি দল বৃহস্পতিবার মধ্যরাতে কুমিল্লা জেলার কোতোয়ালি থানার আড়াইওর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোটরসাইকেলে করে মাদক দ্রব্য পরিবহনের সময় 1 কেজি 100 গ্রাম গাঁজা সহ 1 মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হলো কুমিল্লা জেলার কোতোয়ালি থানার আড়াইওরা গ্রামের মতিন মিয়ার ছেলে মোহাম্মদ পারভেজ মিয়া। এছাড়াও র্যাবের আরেকটি পৃথক অভিযানে একই দিন সকালে কুমিল্লা জেলা সদর দক্ষিণ থানার সুরাগাজী এলাকায় মোটরসাইকেলে করে মাদক দ্রব্য পরিবহনের সময় 3 কেজি 900 গ্রাম গাঁজা সহ আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হলো কুমিল্লা জেলার লাকসাম থানার তুলাতুলি বেলগড় গ্রামের মোহাম্মদ জসিমের ছেলে ফাহিম হোসেন। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে গাঁজা, ফেন্সিডিল সহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য ক্রয় বিক্রয় সরবরাহ করে আসছিল। উভয় ক্ষেত্রে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেল দুটি জব্দ করা হয়। এ বিষয়ে র্যাবের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।